গেলে ইচ্ছা আছে বসুবাড়ি যাব দাদা আমাদের সোমনাথ চৌভিক দা হেভি লাগছে তো মুখটাকে কি মেরেছিস ভাই ঠিক আছে কেমন আছো তোমরা আমি ঋষি তোমরা দেশের রাটি ইনসান খেতে হবে বল আজকে শুভ মহা অষ্টমী তোমাদের অষ্টমী জানাই আজকে আমরা এসেছি বসিরহাটের ছেলেদের স্পেশাল জায়গা এইচএমডি পার্কে আরে কেনা কে চাইতে হো সঙ্গে আছে দাদা আমাদের সোমনাথ চৌভিক দা হেভি লাগছে তো মুখটাকে কি মেরেছিস ভাই ভাইয়ের চ্যানেল সবাই দেখো ভাই খুব ভালো ভালো কন্টেন্ট বানাচ্ছে এবং বাচ্চা ছেলে এখন দাঁড়িয়ে উঠিনি গজব বেজ্জতি ঠিক আছে তোমরা সবাই দেখো ভালো লাগবে আমি দেখি আমি সাবস্ক্রাইবার কিন্তু ভাইয়ের দাদার ফ্যান ভাইয়ের ফ্যান দেখো আর আছে আমাদের কে এটা অতিম ঘোষ দাদা দেখো দেখবে তোর ভিডিওর ফার্স্ট আমি গেলাম তোর সাথে সবাই আমাকে চেনে অলরেডি আজকে একটু সবাই মিলে আসবে আমাদের রাজদা সৌভিক দা এসে অতিম দা এসে বদ দা এসে জিত দা শুভজিত দা মানে বংশুভ চ্যানেলের শুভজিত দা সবাই প্রায় আসবে এবার দেখা যাক কতদূর কী হয় মাঝে মাঝে কী হয় মিটা বললেও সবসময় সবার হয়ে ওঠে না তাই আজকে এখনও সবাই সাকসেসফুল না বলে সবার হয়ে উঠতে পেরেছে দেখা যাক এবার কতদূর কী হয় আজকে শুভ মহাষ্টমী তোমাদের অষ্টমী জানিয়ে ব্লগটা স্টার্ট করছি দেখতে লাগবে আর আমি অষ্টমীতে অঞ্জলি দিয়েছি সেটাও তোমরা এবার দেখো আলিঙ্গনে মহামারী মুছে যাবে আগের পিঠে পড়লো কাটি পুজো হোক জমজমাটি তুমি সাজে সেজে আশা করি আজকে রাজদা জিদ্দা সবাই মানে শুভদা আসার পর আরো ভালো লাগবে কিন্তু অ্যাকচুয়ালি সবাই মানে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি সেই 11টা থেকে আর এখন মাঝে 12:45 কেউ আসেনি এক মানে কেউ বলতে এর আগে কজন আসলো শুভদা টুভদা কেউ আসেনি এখনো এবার সবাই আসুক আর তোমরা সাবস্ক্রাইবটা করো একটু কালী পুজোর আগে 150টা কমপ্লিট করার চেষ্টা করবো তো নাকি সাবস্ক্রাইব করো আর একটা ভিডিও ছেড়েছি এই তো ছাড়লাম আর আজকে ভাবছি বিকেলবেলা বিশ্বনাথ বসুর বাড়ি যাব এবার দেখা যাক সে গুলিয়ে ফেলছি এইদিকে তাকাবো না এইদিকে তাকাবো এবার বিশ্বনাথ বসুর বাড়ি যাব ওখানে কত ভালো শ্যুট করতে পারবো বলতে পারছি না বাট যাব যাওয়ার ইচ্ছা আছে যদি যেতে পারি কিছুটা হলেও সিনেমাটিক শট দেখাবো আর অঞ্জলি কখন দিলে খেয়ে না খেয়ে দিয়েছো তো এটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর বদ্দা সৌভিকদা সবাই অবাক আমি এইটে পড়ে এখন তাকে ইউটিউব করছি বলে দাদারা বলছে সেই টাইমে আগের দিনে আমাকে রাহুলদা বলছে সেই টাইমে যে আমি ইউটিউব করতাম আজকে আমি কোথায় চলে যেতাম তুই মানে আলাদাই ব্যাপার একেবারে জাস্ট এখন অসাধারণ লাগছে আর সাইডে এত প্রচুর পরিমাণে সেই মানে কী বলবো পাতা মাথার মধ্যে ঢুকে যাচ্ছে সাইডে এত প্রচুর পরিমাণে নয়েজ হচ্ছে যে আমায় জঙ্গলের মধ্যে ঢুকে ভিডিও বানাতে হচ্ছে আর দেখো পুরো গাছপাতা একসাথে আমি ওই জন্য ক্যামেরায় পাতা মাথা লেগে যাচ্ছে দেখা যাক কতদূর কী হয় এবার এবার ওরা এখনও আসছে না কেন বুঝতে পারছি না দেখা যাক চলো আজকে শুভ অষ্টমী ওরা আসুক তারপর আমি আবার ব্লগটা কন্টিনিউ করছি few inches later তবে ঠকিয়ে সময় নষ্ট করা যায় চিন্তা কিসের সরি এখন 11:30 থেকে দাঁড়িয়ে আছি এখন এখন 1:30 বাজে চা খেতে গিয়ে কিসের লেট চা খেতে গিয়ে লেট আমাদের রাজদা কোথায় ইচ্ছাকৃত এখানে কোনো এ চলবে না ওরাম বললে তো হবে না দাদা এই রাজদা কোথায় আমি 11:00 থেকে দাঁড়িয়ে আছি
এত বড় সেলিব্রিটি এরকম বললে হবে না দাদা, মোটেই কজন, তোমরাই তো আসুনি। অদিম দা, অদিম দা চলে গিয়েছে, এতক্ষণ সময় নষ্ট সময়টা যা গেল, তারপরে জোরে জোরে কপিরাইট পড়বে। তারপরে দেশে দেখালে এবার আস্তে আস্তে বাড়ি যাবো, বললাম তো বিকেলে ইচ্ছা আছে পশু বাড়ি যাবো, যাই ঘুরে আসি। আর আগে যে ব্লগটা ছেড়েছি, ষষ্ঠীর ব্লগটা দেখো ভাই, নাগরদোল্লা ছোড়ে আমার যে অবস্থা হয়েছিল, আর কোনোদিন না বলছি তবুও চলতে পারি। এবার সবাই রয়েছে, এবার আস্তে আস্তে আমি বাড়ি চলে যাবো, আমায় বাড়ি যেতে হবে একটার মধ্যে, আমি বাড়ি চলে যাবো। এরা এখন সব ঘুরতে যাবে আমায় ছেড়ে, গরিব মানুষ, একটু সাবস্ক্রাইবটা করো, আস্তে আস্তে আমি এর থেকে আস্তে আস্তে যাবো, এবার বাড়ির দিকে যাবো, বিকেলে যা প্ল্যান আছে দেখে চলো বিকেলের দিকে এবার যাওয়া যাক। না, আমি তো বলেছিলাম তোমাদের এই বিকেলবেলা নিয়ে যাবো, মানে সেদিন ছিল অষ্টমী, কিন্তু বিকেলবেলা লিটারালি এত বৃষ্টি হয়েছে যে কি বলবো। আমি ওই দিন চুপ কর মানে সেই দিন এত বৃষ্টি হয়েছে যে কি বলবো, যে যেতে পারিনি। তাই নবমীর দিন গেলাম, তাই অষ্টমীর দিনের জন্য তোমার শুভ অষ্টমী, তোমাদের নবমীর দিনের জন্য তোমাদের শুভ নবমী, এবং আমি দশমীতে ভিডিওটা ছাড়বো, তাই তোমাদের শুভ দশমী এই ভিডিওটা অব্দি। আর এই বসু বাড়ি গেলাম, বিশ্বনাথ বসুর বাড়ি, লোকটার কোনো অহংকার নেই, সত্যি ভালো লোক, দারুণ লোক, বেশ ভালো লাগলো ছবি টবি তুলে। চলো, ও তোমাদের ছবি দেখাই হয়নি, এবার ছবি দেখো তোমরা।